আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দিনী ভাইরা আজ আপনাদেরকে যে বিষয়টা দেখাবো বাংলাদেশের একজন হক্কানি পীর এই হক্কানি নামের আড়ালে কেমন বন্ডামি লুকে আছে তা দেখানোর জন্য আজ আমি আসলাম এই যে বইটা আপনারা অবশ্যই চিনেন ঐতিহ্যবাহী চরমুনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাহ রহমতুল্লাহর রচনাবলী এই চোরমুনার পীরের ফুল কার্যক্রম চলে একশো ছাব্বিশ তরিকার উপরে আর এই একশো ছাব্বিশ তরিকা এই তিনটা খণ্ড আছে এটা দ্বিতীয় খণ্ড আর এক খণ্ড তৃতীয় খণ্ড তিনটা খণ্ড আছে এই তিনটা খণ্ডতে মোট সাতাশ খানা কিতাব আছে এই সাতাশ খানা কিতাবে একশো ছাব্বিশ তরিকা এর মধ্যে আবার উনি শর্টকাট চারটা বাক করছে এই বিষয়ে অন্য দিনে আলাপ করবেন ইনশাল্লাহ আজকে যে বিষয়টা দেখাব এই বিষয়টা হলো বেদে মারফত নামে একটা বই আছে দেখুন বেদে মারেফত বা ইয়াদেখুদা এই বইয়ের উনসত্তর পৃষ্ঠা বন্ধুগণ নিজের স্ত্রীর সঙ্গে মিলিবার সময় যদি উত্তেজনার সৃষ্টি হইতে পারে তবে মাবুদের সঙ্গে রুহু মিলিতে কেন উত্তেজনার সৃষ্টি হইবে না আসলত ওনারা কোন মাবুদের সাথে ওনাদের রুহু মিলায় আল্লাহ জানে এখন আপনি চিন্তা করেন এই কথাটা মুসলমান তো পড়ার কথা কোনো ইহুদি খ্রিস্টানও লিখতে সাহস পাবে না কিন্তু এই কথাতে উনি কি বোঝাতে চেয়েছে ওনার মরিদদের কাছে আমার প্রশ্ন ওনার কাছে তো প্রশ্ন করে লাভ নাই কারণ ওনারা তো অনেক জ্ঞানী মানুষ কোন হিসাবে লেখছে ওনারা জানে ওনার মরিদদের কাছে প্রশ্ন তাই ওনার মরিদরা অনেক বাড়াবাড়ি করে ওনাদেরকে নিয়ে শুধু সত্য জানানোর জন্য আজ এটা তুলে ধরলাম আসসালামু আলাইকুম বারাকাতু